রক্তদান মহদ্দান। আমাদের দেশে রক্তদান শুরু হয় 1950 সাল থেকে। অন্যান্য রাজ্যের তুলনায় আমাদের রাজ্যের রক্তদানের প্রচলনটা অনেকটাই বেশি। এবারে স্কাইলার ক্লাবের উদ্যোগে পঞ্চদশ রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জয়া নীতি দেব, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ সহ অন্যান্য বিশিষ্টরা। শিক্ষামন্ত্রী রতনলাল নাথ ওনার বক্তব্যে জানান, 2017-18 সালে 27,574 জন রক্ত দিয়েছেন, 2018-19 সালে 32,421 জন রক্ত দিয়েছেন, 2019-20 সালে 33,237 জন রক্ত দিয়েছে, 2020-21 সালে যদিও করোনা মহামারীর কারণে ততটা রক্তদান শিবিরের আয়োজন করা হয়নি, তবু এখন পর্যন্ত 25টি ক্যাম্প করা হয়েছে, যাতে করে 1,622 জন রক্তদান করেন। তিনি আশাবাদী ভবিষ্যতে রক্তদাতার পরিমাণ আরও বাড়বে। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। জানেন যে মূল কথাটা হলো রক্তদান শিবিরের আয়োজন। আপনারা জানেন যে 1901 সালে প্রথম রক্তের গ্রুপ আবিষ্কার হয়। রক্তের গ্রুপ আবিষ্কার হয় প্রথম 1901 সালে। এর আগেও রক্ত দিত, কিন্তু তখন জানতো না কোন গ্রুপের রক্ত কী ব্যাপার। এবং ডক্টর ল্যান্ড স্টেইনার উনি প্রথম রক্তের আবিষ্কার করেন, ABC, পরবর্তীতে সিটা ও হয়ে যায়। এবং ওনার সুযোগ্য ছাত্র দুজন পরবর্তী সময় AB গ্রুপ আবিষ্কার করেন। এরপর থেকেই এবং এই জন্য উনি নোবেল প্রাইজ পুরস্কার পান 1930 সালে। এবং সেই দিক থেকেই পরবর্তী সময় এই রক্তের গ্রুপ আবিষ্কার হওয়ার পরে এই বিভিন্ন গ্রুপের রক্তের প্রশ্ন উঠে। আমাদের দেশে এই যে রক্তদান, এই কথাটা শুরু হয় 1950 সালে। এই মহিলাদের মতোই একজন মহিলা সমাজসেবী, আসলে মহারাষ্ট্রের তৎকালীন সময়ে টাটা কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, উনি ওনার সঙ্গে একমাত্র সন্তান মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্টের পরে উনি রক্ত দিতে থাকেন, উনি ওনার মিসেস, কিন্তু কিছু লাভ হয়নি, রক্ত দিচ্ছে আবার যাচ্ছে। পরবর্তী সময় উপায়ন্তর না দেখে উনি পরের দিন ওনার নোটিশ বোর্ডে টানিয়ে দিলেন যে আমার সন্তান এই অবস্থায় রয়েছে, তোমরা যদি মনে করো সাহায্য করবে তোমরা এগিয়ে আসো। আমি ইচ্ছা করলেই, টাকা থাকলে আমি রক্ত পাবেন না, এটা কোনো ফ্যাক্টরির প্রোডাকশন না যে আমি কোনো কোম্পানি থেকে পাবো। এটা বিকল্প একমাত্র, এখন পর্যন্ত এটার বিকল্প এখন পর্যন্ত আসেনি। তাই বিভিন্ন জায়গায় আমাদের জানেন, আমাদের রাজ্যে, এটা কিন্তু বাস্তবিক সত্য কথা, আমাদের রাজ্যে এটা দুর্গ উৎসবের মতো কোনো অংশে কম নয়, এটা কিন্তু উৎসবের আকার ধারণ করেছে। অন্যান্য রাজ্যে আছে রক্তদান উৎসব, কিন্তু আমার মনে হয় আমাদের রাজ্যে যেরকম এটা প্রচলন রয়েছে অন্য রাজ্যে কিন্তু খুব কম। আমি একটা তথ্য দেখলে বুঝবেন আপনি যে আপনারা যে 1718 সালে 27,574 জন মানুষ রক্ত দিয়েছে, 27,574 জন। 1819-এ 32,421 জন রক্ত দিয়েছে, 1920-তে 33,237 জন রক্ত দিয়েছে, এখন 2021 চলছে। কিন্তু এবছর একটা সমস্যা রয়েছে করোনার কারণে, তারপরেও বিভিন্নভাবে দেখা গেলো এ পর্যন্ত এবছর 25টা ক্যাম্প হয়েছে এটা ছাড়া, আবার 28 তারিখও আছে, 30 তারিখও আছে, এপাশে আরও 8-10টা ক্যাম্পে, 25টা ক্যাম্পে এখন পর্যন্ত আপনার 1622 জন রক্ত দিয়েছে। আমাদের রক্ত প্রয়োজন কিন্তু অনেক বেশি, আমাদের প্রত্যেক বছর রক্তটা আমাদের 40 লক্ষ লোক যদি ধরি, 1% ব্লাড ইজ নিডেড, এবং সেক্ষেত্রে আমাদের 40,000 ইউনিট রক্ত দরকার। আমাদের কিছু শর্ট থেকে যাচ্ছে প্রত্যেক বছরে, যদিও 40,000 লাগে না, আপনার 30-32-35 লাগে। তো এটা
একমাত্র এইভাবে মানুষ স্বতঃস্ফূর্ত হয় আমার জানা মতে ত্রিপুরা রাজ্যে একটা রক্তদান শিবির হয়েছে, যেটা হলো হায়েস্ট ব্লাড কালেকশান 341, যেটা 10,323 অল ত্রিপুরা 10,323 ভিক্টিমাইজ টিচার অ্যাসোসিয়েশন, ওরা 341 জন রক্ত দিয়েছে। আগে রেকর্ড ছিল পুলিশের, ত্রিপুরা পুলিশের, এটা অলরেডি ক্রসড। তো সুতরাং মানুষ স্বতঃস্ফূর্তভাবে, আগে একটু ভীতি দিতে ছিল, এখন মহিলারাও এগিয়ে এসছে। তো সুতরাং এই জিনিসটা অত্যন্ত ভালো লক্ষণ। এখন আমাদের এটা কোনো এখানে আপনারা যারা আছেন, বিশেষ করে স্ক্যানকার বলছি, পঞ্চদশ বছর বোধ হয় চলছে, তো এখানে 15 বছর ধরে যদি দিয়ে থাকে, আপনাদের অভিজ্ঞতা আরও রয়েছেন, যেমন যারা এখানে রয়েছেন, এটা শহরাঞ্চলের মানুষ, আমরা বুদ্ধিজীবী মানুষ, এবং এখানে রক্তদানের জন্য সব মানুষ এখন এগিয়ে আসছে। হিন্দু পদ্ধতি মে, হিন্দু সংস্কার মে মানতে হ্যাঁ কি ঘর কা কর্তা, ঘর কা বড়া, ঘর কা নেতৃত্ব করনে ওয়ালা ব্যক্তি আগর কোই আচ্ছা কার্য করতা হ্যায় ইয়া কোই দান করতা হ্যায় তো উসকা পুণ্য পুরে পরিবার কো মিলতা হ্যায়। তো মে উস হিসাব সে সৌভাগ্যবতী মানতি হুঁ কি মেরে জো অর্ধ পতিদেব হ্যায় ও অকসর ব্লড ডান উনহোনে লাইফ মে বহুত বার কিয়া হ্যায় আর ও ইস কো বহুত প্রমোট ভি করতে হ্যায় আর উনহোনে এক বহুত আচ্ছা সুন্দর এক বিচার রাখা হ্যায় কি আনে ওয়ালে সময় মে হাম ইস দান কো আর বড়া দান করেন আর কুছ কুছ নয়ে ইনিশিয়েটিভস ইসমে লিয়ে যায়ে আর মে মানতি হুঁ কি ও ইস তরফ জরুর সরকার কাম করেগি। মে স্কাইলা ক্লাব কো বহুত বহুত ধন্যবাদ দেতি হুঁ কি ইস তরহ কে জো দান হ্যায় জিনকা কোই মোল নেহি হ্যায় জো খরিদে নেহি যা সকতে। এক ব্যক্তি আপনি অন্দর সে আপনি শরীর কে এক এক কণ সে নিকলা হুয়া জব রক্ত কা দান দেতা হ্যায় আর উসসে কিসি অর ব্যক্তি কো জীবন মিলতা হ্যায় ইসসে বড়া পুণ্য আর ইসসে বড়া দান কোই হো হি নেহি সকতা। লেকিন লোগো কো ইয়ে প্ল্যাটফর্ম অভেলেবল করবানা वो ऐसी जगह जिसे आप इंसान का मंदिर समझे, जहां जाके एक इंसान अपने जीवन का रक्त दे सकता है, ऐसा प्लेटफॉर्म अवेलेबल करवाना भी एक बहुत बड़ा कार्य रहता है। और इस कोरोना के समय में ऐसे प्लेटफॉर्म को चलाए रखना और बनाए रखना अपने आप में एक बहुत महत्वपूर्ण और बहुत बड़ा कार्य है। इसके लिए मैं स्काइला क्लब के और यहाँ के प्रत्येक आए हुए व्यक्ति को जो उपस्थित हैं उनको मैं बहुत बहुत धन्यवाद देती हूँ और उनकी मैं कृतज्ञता मानती हूँ। यहाँ पे मंच पे जितने भी सब उपस्थित हैं वो गुणीजन हैं, बुद्धिजन हैं, मुझसे बड़े हैं, पूजनीय हैं और मैं उनसे सबसे छोटे होती हुई उन्हीं के पद स्तर पे पीछे उनको फॉलो करते हुए चलने की कोशिश कर रही हूँ। वो ऑलरेडी समाज की सेवा के लिए अपना जीवन दान कर चुके हैं और मैं भी चाहती हूँ कि जैसे इन सब बैठे हुए बड़े बड़े व्यक्तियों ने अपना जीवन दान किया है, मैं भी उसी मार्ग पे चलते हुए जो भी थोड़ा बहुत समाज के लिए कर सकूं वो मैं करती चली जाऊं। और मुझे इस बात का बहुत गर्व है कि त्रिपुरा वासियों ने अभी तक मुझे जितना प्यार और सहयोग दिया है उसके चलते आज मैं जहाँ खड़ी हूँ उसका सारा श्रेय त्रिपुरा वासियों को जाता है, आप सबको जाता है। इसके लिए मैं सभी का धन्यवाद बोलती हूँ और मंच पे उपस्थित सभी व्यक्ति विशेष को बहुत बहुत प्रणाम करती हूँ। धन्यवाद।